ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার শরীরের বর্তমানে কি অবস্থা? খুবই ভালো, কোনো সমস্যা নেই। ম্যাম আপনার জন্য কি নাম এবং আপনার বাড়ি জেলে কোথায়? আমার নাম জায়দা বেগম, বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার মূলত কি কি সমস্যা ছিল আগে একটু বলবেন আমাদের? আমার মানে পায়ে সমস্যা ছিল, পায়ে ব্যথা ছিল, হাতে ব্যথা ছিল, সেই ব্যথা গুলি এখন আলাই দিলে নাই, একদম চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার এই হাত পায়ে ব্যথার জন্য আপনি কি কি করতে পারতেন না স্বাভাবিক জীবনে? স্বাভাবিক জীবনে মানে আমি কোনো হাঁটাহাঁটি ঠিক মতো করতে পারতাম না, কোনো কাজকর্ম তোমার একটা করতে পারতাম না, মানে অন্য খাওয়া দাওয়া করছি, গোসল টোসল করলো, কাপড় চোপড় মানে বড়ি সব করে দিত আর কি। এখন আমারটা আমি নিজেই মানে সবকিছু করি। চিকিৎসা নিয়েছি 16 দিন। 16 দিন চিকিৎসা নিয়েছে? জি। 16 দিন চিকিৎসা নেওয়ার পরে আপনি দেখতে পেলেন যে আপনি সকল কাজ করতে পারেন? জি। খুবই ভালো লাগতেছে আমার কাছে, তো মনে হয় স্যার এখন যদি আমি একটু দৌড়াইতে পারতাম একটু ভালো লাগতো, তো ভয়ে দৌড়াই না, দৌড়াইলে পারবো ইনশাল্লাহ, ভয়ে ধরেছি না। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে হঠাৎ করে কি মনে করে আসলেন? আমার ছেলে বউ অসুস্থ দেখা দিছে, মানে ঘাড়ে ব্যথা হাতে ব্যথা, ওই কারণে এই জায়গায় নিয়ে আসলাম, মানে আমি আসলাম আমার বউ দেখাশোনা করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ছেলের বউকে এখানে কেন নিয়ে আসলেন একটু বলবেন আমাদেরকে? মানে নারায়ণগঞ্জ চিকিৎসা করাইছি, দেখছি অন্য কোনো উন্নত পাইতেছে না পাইয়া, এরপরে আমি বললাম যে তাইলে আমি জায়গার জায়গায় গেছি ওই জায়গায় চলো দেখি কোন অবস্থা হয়, ওই কারণে নিয়ে আসছি। এখন অবস্থা লাই দিলে মোটামুটি খুবই ভালো, মানে এক সপ্তাহের মধ্যে মানে ক্লিয়ার হয়ে গেল আর কি ব্যথা। আলহামদুলিল্লাহ। আপনার মতো এরকম অনেক রোগী আছেন যারা আমাদের বাংলাদেশে আছেন এবং যারা এই যে এখানে এসে সুস্থ হওয়ার যে সঠিক সন্ধান, সঠিক যে চিকিৎসার সন্ধান এটা পাচ্ছেন না, তাদেরকে আপনি বর্তমানে কি বলতে চান? তাকে বলবো যে তোমরা যদি সুচিকিৎসা চাও তাহলে ওই হাসপাতালে চলে যাও, যা চিকিৎসা নিয়ে আসো, আমি তো তখন চিকিৎসা করে সুস্থ আসলাম, তোমরা যাই দেখতে পারো। আচ্ছা আচ্ছা, যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদেরকে এই আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।